আওয়ামী যে ফ্যাসিবাদ সেই জাহেলিয়াত জাহেলিয়াত পতনের একশোতম দিন সেই একশোতম দিনের প্রেক্ষিতে আজকে বৈষম্যের যে ছাত্র আন্দোলন সারা দেশে একটি কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচির উদ্দেশ্য হলো গিয়ে শহীদ ও আহত এবং তাদের পরিবার যারা শহীদ হয়েছেন তাদের পরিবার এবং আহত এবং তাদের পরিবারের সাথে সাক্ষাৎ তাদের সাথে সংহতি প্রদর্শন এবং তাদের সাথে যে সুখ দুঃখ সেটা ভাগাভাগি করে নেয়া এটাই ছিল আজকের যে আমাদের কর্মসূচি তার উদ্দেশ্য সেই কর্মসূচির উপর ভিত্তি করে আজকে আমরা হলো গিয়ে রায়ার বাজারের যে গণকবর এই জুলাই ফ্যাসিবাতি সময়ের ভিতরে যে জুলাই হত্যাকাণ্ড হয়েছে অভ্যুত্থানের সময়ে সেই গণকবরগুলোই আমরা আসলে দেখতে এসেছি আসলে সত্যিকার অর্থে এই ঘট দৃশ্যটা বেশ মর্মাহত অনেক বেশি মর্মাহত করেছে এখানে একশো সাতাশটার মতো গণকবর শনাক্ত করা গিয়েছে যার অনেকগুলোর ভিতরেই স্থানীয় যারা বলছেন যারা কাজ করছেন তারা প্রত্যেকেই বলছেন যে প্রত্যেকটার মাঝে নাকি একাধিক কবর বা একাধিক গিয়ে আমাদের শহীদ ভাইদেরকে দাফন করা হয়েছে এখানে যারা এসেছিলেন তারা হল গিয়ে নির্বিচারে যারা গুলি করেছেন অনেক সময় দেখা গিয়েছে যে হসপিটাল থেকে লাশগুলোকে গায়েব করে দিয়ে এখানে দেওয়া হয়েছে ভাইয়ের বাবা ওনার লাশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবং সম্ভবত এই রায়ের বাজার বদ্ধভূমিতে তার লাশটি আছে এবং আমরা এখানে এসে যেটা খেয়াল করলাম যে খুবই খারাপ অবস্থা এখানে র্যাব যে একটা গণহত্যা চালিয়েছে এটাকে কিন্তু নানানভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে শুধুমাত্র পুলিশকেই এখানে গণহত্যার সাথে লিঙ্ক করে বাকি যে আইনশৃঙ্খলা বাহিনীগুলো একটা বর্বরতা চালিয়েছে এই মোহাম্মদপুরে গত ইন্টারনেট শাটডাউনের সময় এই জিনিসটাকে পুরোপুরি এড়িয়ে যাওয়া হচ্ছে তো আমাদের আরও বেশি আমাদের কথার মধ্যে এই বিষয়গুলোকে তুলে আনতে হবে আর একটা খুব জরুরি বিষয় যে এখানে যে গণকবরগুলো আছে সেগুলো শনাক্ত করা খুব জরুরি সরকারের পক্ষ থেকে এখনও পরিষ্কার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তো আমরা এক্সপেক্ট করবো যে ডিএনএ টেস্ট করে এখানে অন্তত একটা তাদের প্রপার একটা তালিকা তৈরি করা এখন পৃথিবীতে পৃথিবীব্যাপী অনেক ভালো ভালো প্রযুক্তি এসেছে এক আপনাকে এক মিনিট দুই মিনিটের মধ্যে হচ্ছে একটা বেয়ারি লাশের পরিচয় বের করে দিতে পারবে সেটার মাধ্যমে কিন্তু সরকার চাইলে একটা তালিকা তৈরি করে ফেলতে পারে যাতে কোনো পরিবার তার সারানোর সদস্যদের যাতে দ্রুততম সময়ের মধ্যে খুঁজে পায় এবং আমরা আশা করবো যে অন্তবর্তীকালীন সরকার তারা দ্রুততম সময়ের মধ্যে এখানে গণকবরগুলো শনাক্ত করে যে নিহত ব্যক্তি তাদের সকলের সকলকে আইডেন্টিফাই করে পরিবারের কাছে ফিরিয়ে দেবেন হসপিটালের ঘেঁটে ঘেঁটে আত্মীয় স্বজন মানুষের আসে যে ভাই আমাদের লাশগুলা আমরা খুঁজে পাচ্ছি না আমাদের সন্তানটা আমরা খুঁজে পাচ্ছি না আমাদের ওই সময়গুলো খুব খারাপ লাগে তার প্রেক্ষিতে এতগুলো লাশ তারা এরকম করে রাখছে আজকে বাবা মারা কি কষ্ট কি নির্ধমতার সাথে তারা তাদেরকে খুঁজতেছে যে আমার ছেলে কই আমার ছেলে আজকে আমাকে একটু ইনকাম করে খাওয়াবে সেই পথটা তাদের নাই অনেক বাবা মা এখন পর্যন্ত অনেক ছেলে মেয়ে অনেক এখন পর্যন্ত তারা তাদের সন্তানকে খুঁজে না পাওয়ার কারণে তারা অনেকে পাগল হয়ে গেছে এরকম আমাদের কাছে ইনফরমেশান আছে অনেকে চিকিৎসা করতে না পেরে অনেকে এখনও হয়ে গেছে বাসার অন্য বাসায় কারো বাসায় কাজ করে খাচ্ছে এগুলো আমরা দেখতে পারিনি দিন পর্যন্ত আমাদের সবার উচিত এই বৈষম্যদের ছাত্র আন্দোলন সবার উচিত সবাই মিলেমিশে যেন আমরা কাজ করে যে মানুষগুলো আমাদের যে মানুষগুলোর কারণে আমরা এই দেশটাকে নতুন একটা দেশ হিসেবে পেয়েছি সবাই একত্র হিসেবে কাজ করলে তাদের যে এখন দুর্ভোগটা এটা আমরা কমাতে পারবো একশো সাতাশটার মতো কবর শনাক্ত করা হয়েছে শনাক্ত করা হয়েছে আরও অনেক কবর আছে যেগুলো শনাক্ত করা যায়নি এবং এগুলোতে লাশের সংখ্যা আরও অনেক বেশি একটিতে চার পাঁচটি করে লাশ আছে এরকম আশঙ্কা করা হচ্ছে আরও বেশি থাকতে পারে বর্তমানে দেশের সকল রাজনৈতিক দল এবং সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন যারা গণভূত্থানের পক্ষে ছিলেন তাদের কাছে আমরা আকুল আবেদন জানাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ আমরা যারাই বর্তমানে ফ্যাসিস্টদের বিচারের দাবিতে আমাদের আহত ভাই বোন এবং শহীদ ভাই বোনদের বিচারের দাবিতে তাদের সহায়তা এবং পুনর্বাসনের দাবিতে রাজপথে সক্রিয় আছি অনুগ্রহ করে আমাদের পাশে দাঁড়ান আপনারা এই শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না তাদের তাদের কারণেই আমরা এখনও অক্ষত অবস্থায় আমরা পৃথিবীতে আছি নইলে আমাদেরকে ফাঁসির দড়িতে ঝুলতে হতো আপনারা অনুগ্রহ করে তাদের অবদানের কথা ভুলে যাবেন না প্লিজ যে ফারান ফায়াজের মতো এরকম অনেক আমাদের বসে ছেলেরা স্কুল কলেজের ছেলেরা বা আরও অনেকেই প্রাণ দিছে আমি জাস্ট জাতির কাছে একটা জিনিসই বলতে চাই যে আমাদের এই বিজয় যাতে কেউ ছিনিয়ে না নিতে পারে কোনোভাবে যাতে ব্যাহত না হয় আমাদের এখন যে কর্মকাণ্ড চলতেছে সবাই যাতে একসাথে কাজ করে আর আমাদের এই শহীদ ভাইদেরকে কেউ যাতে ভুলে না যায় আর শুধুমাত্র দুই চারজনের নাম নিয়ে যাতে আমরা বসে না থাকি যারা শহীদ হয়েছে সকলকে যাতে শহীদের মর্যাদা দেওয়া হয় আর আহত যারা হয়েছে আমি এখানে সমন্বয়ক অনেক ভাই এবং আপুরা আসছে তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আহত যারা হয়েছে তাদেরকে অতি দ্রুত তাদের কিনে যাতে কাজ করা শুরু হয়